একদিকে রাজ্যের খোয়াই জেলার বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে বন্য হাতির তাণ্ডবে যখন মানুষ নাজেহাল, তখন অপর দিক দিয়ে মালিকানাধীন বন্দি হাতির মাধ্যমে বনদপ্তরের ব্যবসায়ীরা বিশাল বড় বড় গাছ কেটে হাতিকে দিয়ে লগ বহন করাচ্ছেন নিজেদের অর্থের ভাণ্ডার স্ফীত করার জন্য। এমনই এক নিদারুণ দুঃখজনক ঘটনা ক্যামেরাবন্দী হয়ে আসলো তেলিয়ামুড়া মহকুমার আঠারোমুড়া পাহাড় থেকে। বলা যেতে পারে প্রতি বছরই খোয়াই জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু বন্য হাতি খাদ্যের সন্ধানে জনবহ এলাকাগুলিতে তাণ্ডব চালায়। এ থেকে বাড়িঘর ভাঙচুর, ক্ষেতের সবজি ফসল নষ্ট, এমনকি বেশ কিছু প্রাণহানির মতো ঘটনাও ঘটে গেছে। আর এক্ষেত্রে যখন বন্য হাতির দল তাণ্ডব চালায় জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে, তখন তাদের হিংস্র তাণ্ডব লীলায় যে যেদিকে পারে পালিয়ে প্রাণ বাঁচায়, কারণ সে যে মুক্ত বন্য হাতি। তার হিংস্রতার সামনে বনদপ্তরের কর্মীরাও হার মানে। শেষমেশ জনজীবনকে রক্ষা করতে তাদের যাতায়াতে দিক পরিবর্তন করতে বাধ্য হয় বনকর্মীরা। অন্যদিকে কিছু মালিকানাধীন বন্দি হাতির করুণ দশা লক্ষ্য করা যায় যখন বিশালাকার দৈত্যের মতো গাছগুলি কেটে টুকরো টুকরো করে এই বন্দি হাতিগুলিকে দিয়ে বহন করানো হয়। কারণ সে তো মালিকানাধীন বন্দি নিরুপায়, শ্যাকল বাঁধা তার পায়ে, তাকে যা আদেশ করা হয় তাই মানতে হয়। আর তা না হলে যে খাবার জুটবে না পেটে, নাইবা মালিকের ঘরে যাবে লক্ষ লক্ষ টাকা। বন্দি হাতিটির দ্বারা সম্ভব হোক বা নাই হোক, তাকে বিশালাকার লগগুলিকে যে বহনই করতে হবে। এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলাম আমরা। আঠারোমুড়া পাহাড়ের আসাম আগরতলা জাতীয় সড়ককে দুদিক দিয়ে বাড়ানোর ক্ষেত্রে রাস্তার দুপাশের বিশালাকার গাছগুলি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের উদ্যোগে বর্তমানে চলছে মূল্যবান গাছগুলির নিধনযজ্ঞ। সেই কাজেই ব্যবহৃত হচ্ছে একটি মালিকানাধীন বন্দি হাতি। সেখানে হাতিটির মাউথ যেভাবে হাতিটিকে আদেশ করছেন, সেইভাবেই যেন হাতিটি লগগুলি টানতে বাধ্য হচ্ছে। একসময় হাতিটির চোখ দিয়ে জল পড়তে শুরু হয়। মনে হচ্ছিল হাতিটির বিশ্রাম দরকার আর গাছের লগগুলি টানতে পারবে না, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস, সে যে মালিকানাধীন বন্দি, তাকে পয়সা রোজগারের জন্য এই লগগুলি টানতে হবে। এরকম বন্দি হাতির দৈন্যদশা দেখে অনেকেই দুঃখ প্রকাশ করেন। আর যাই হোক, স্বাধীন আর পরাধীনতার শৃঙ্খল কতদূর মজবুত সেটাই মনে প্রশ্ন জাগে শুভবুদ্ধি সম্পন্ন লোকের মধ্যে। হয়তোবা পয়সা রোজগারই শেষ কথা নয়, সীমিতভাবে যদি এই বন্দি হাতিগুলিকে দিয়ে কাজ করানো হয় তাহলে হয়তোবা এই হাতিটির এত যন্ত্রণায় কাতর হতো না। এটাই আমাদের মানব সভ্যতা। সভ্যতার অন্তরালে একটি বন্য হাতির নিঃশব্দ কান্না আমরা দেখতে পাই না, কারণ আমরা যে অর্থ পিপাসু, আমাদের চাই টাকা, টাকা আর শুধু টাকা। তো হাতিতে কি কাজ করানো হচ্ছে? হাতি দিয়ে তো কাজ করানো হচ্ছে যে ওই সাইডে পাইটে গাছগুলো যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে কেটে ফেলা হচ্ছে সেগুলোকে সাইড করছে হাতি। তো হাতির কষ্ট হচ্ছে অনেক ব্যাপারে? হাতির তো কষ্ট হচ্ছে, এটা তো আর কি বলবো। আপনি আপনি কি দেখছেন, কষ্ট হচ্ছে? তো আমি তো দেখছি কষ্ট তো হচ্ছে, কষ্ট হচ্ছে দেখলেও আমার তো কিছু করার মতো নেই। আচ্ছা ঠিক আছে, হাতির জন্য তো আমার খুব কষ্ট লাগছে, ঠিক আছে, কিন্তু মানুষ ছিল সর্বশ্রেষ্ঠ। কিন্তু মানুষের নিজেকের মনকে নিজেই শুধু চিনল মানুষ, অপরের মনের কথা তো সে কোনোদিনই চিন্তা করলো না, ঠিক আছে। তো আপনি কি দুঃখ প্রকাশ করছেন? আমি তো দুঃখ প্রকাশ করছি, যেমন আমি দেখছি যে আমার ওয়েট হলে 100 কেজি, তাকে দেওয়া হচ্ছে 150 কেজি, অনুমান ছেড়ে ওজনের চেয়ে নিজের নিজের ওজনের চেয়ে বেশি দেওয়া হচ্ছে তাকে, তার কষ্ট হচ্ছে। কেউ আপনিও জেনে নেন, ঠিক আছে, আপনিও দেখতে পাচ্ছেন এখন আমাদের পাশেই আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।